এদিকে হলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় সাতজনের ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রায় ঘোষণার জন্য বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকায় মামলাটি এক নম্বর ক্রমিকে রয়েছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন তাদের প্রত্যাশা থাকবে সব আসামিদের সাজা যাতে বহাল থাকে। এর আগে 11 অক্টোবর বুধবার শুনানি শেষে রায়ের জন্য 30 অক্টোবর দিন ধার্য করা হয়। চলতি বছরের জানুয়ারিতে মামলাটির শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। দীর্ঘ শুনানিতে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদের নেতৃত্বে আমাদের আইন কর্মকর্তা শুনানি করেছেন, আপিলকারীদের যারা ছিলেন তারা শুনানি করেছেন, সর্বশেষ ধাপে আমি নিজে যা শুনানি করেছি এবং আমার কাছে শুনানি করার পর আমি আশা করি যে বিচারিক আদালত যে রায়টা দিয়েছেন সেই রায়টা এখানে বহাল থাকবে বলে আমি বিশ্বাস করি।